ঠিক আছে, তাহলে চলুন প্রত্যেকে চারটা বিয়ে করি ইনশাল্লাহ। আমিন ক, বাড়ির যাইস আমিন নি কবে হাতে লাকসাম কবা কবি লাগাই অনক মিল্লা শহরে আছে, তারা নিষিদ্ধ করো। তো কোরআন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস, তিনি বিয়ের গুরুত্ব নিয়ে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে, প্রিয় আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমাতে অনেকগুলো সুরা, অনেকগুলো আয়াত আছে বিয়ে নিয়ে। আবার আম্মাজিদের জন্য একটা সুরাই আছে, সুরাতুন নিসা, সুরাতুন নিসা 114 সুরার ভিতর দেখ আল্লাহ আম্মাজিদেরকে কত ভালোবাসে। মহিলাদের নামে একটা সুরা, রিজাল নামে কোনো সুরা আসেনি নাই। দেখ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজিদেরকে মহব্বত করে। জবিল বুরুজ 12 জন, 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ হয়, 8 জনে হইল মহিলা, কয়জন? আর আমরা 7টা এটিএম বুথ থেকে টাকা পাই। এরপর আমার কিছু শোনা বন্ধু মহিলারা এমনি দেয় কয় ইসলাম নির্গুণাকে ঠগাইছে, ইসলাম কি তাদেরকে ঠগাইছে না জিতাইছে? আর হজরে জিতাইছে। এই জন্য পরিবার গঠন করতে হলে বিয়ার বিকল্প নাই রে, ঠিক নি রে? আমার তো রহমতুল্লাহ ভাই আছে, তারপর আরো আরো ফ্রেন্ডশিপগুলো আছে, কই ভাই আমি আরো সব করি দাওয়াত দিছি, কি করি? হেমিয়া আইসা আঙ্গ ছোট হোলাইনের মাদ্রাসা সকরূপ দি শখ দিয়ে হেমিয়া বিয়ার ওয়াজ করি আঙ্গর ডুবাইছে, এবার বসুন আফসারি কিনলে বিয়ার ওয়াজ ধরছে, ঠিক আছে? আজকে আলোচনার একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে, যে টার্গেট নিয়ে আমি এসেছি। আলোচনাটা আমরা সমগ্র বিশ্বের জন্য থ্রো করতেছি, শুধু কুমিল্লাবাসীর জন্য না, ঠিক কিনা? এই টেলিভিশনে আমার ইউটিউবার ভাইদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে শত শত মাইল থেকে তারা এসেছে, এই কথাগুলো তারা 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে তারা কেয়ামত পর্যন্ত পৌঁছাই দিবে তাদের এই নেটের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমরা করতে যাচ্ছি আজকে যে বিষয়টা আমি বেশি ইম্পর্টেন্ট ভাবে বলবো, 38টা অস্ত্রের আঘাতে বর্তমানে বিয়ে লাইফ সাপোর্টে আছে। কোথায় আছে? আমি ওই দিন বিয়ের হাসপাতাল দেখিয়েছি, কইলাম কি তারে ভাই তুই তো মরি যাস, আফেল খাবিনি? আফসারি হুজুর আফেল খাবে আর কি না, আয় তো দম টানা টানি বিত্তি সিলিন্ডার লাগে রেখেছে দেন না। বললাম তোরে মারছে কে? এই দেখেন এই 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 38টা ক্যাডারে আমারে মারি শেষ। কয়টা অস্ত্র? কয়টা রে? হুন চুক্তি হুন তিন, এটা হলো ব্যতিক্রম ধর্মী গ্যারেজ, এটা ব্যতিক্রম ধর্মী কোম্পানি, এই সমস্ত কোম্পানি থেকে কিছু ইন্টারন্যাশনাল মাল পাওয়া যায় যেগুলো তুই চায়নাতেও পারবি না, চায়নারও বানাতে অপারগ, এই সমস্ত মাল তুই আফসারি ভাইয়ের গ্যারেজে পাবি ইনশাআল্লাহ। রনি তো ও ঘুম যাইও না, ভাত খাইয়া আইছো ইলিশ মাছ দিয়ে নেব, পিক আপ লাও রনি তো। এই 38টা অস্ত্রর ব্যাখ্যা আমি করব, এর আগে আল্লাহ তাআলা শানুর মেসেজটা দিয়ে আমরা শুরু করি, কেমন? আর প্যাকেজের বাইরে গান তো থাকবেই আমাদের, ঠিক কি না? আর কিছু গান থাকবে না, এটা প্যাকেজ গেছাং রেড অপারের বাইরে আমরা সেটা আপনাদেরকে থ্রু করব, শুধুমাত্র এটা আমাদের সৌজন্যে কোম্পানির পক্ষ থেকে ইনশাআল্লাহ, কেমন? ওয়ান কি হো ওয়া আল কি হো আয়ামা মিনকুম, তোমরা বিয়ে দিয়ে দাও তোমাদের মাঝে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সোয়া সোয়ালেহীন নেককার আছে, মিনিবাদিকুম তোমাদের যে সমস্ত সন্তান সন্ততি, ওয়াইমাইকুম তোমাদের দাস দাসী, যদি তারা গরিব হয় হোলামাইয়া গরিব হয় কি হোলামাইয়া কে গরিব হয় হোলামাইয়া কাজের লোক দাস দাসী যদি গরিব হয় তাহলে ইয়োগুনিহিমুল্লাহ আল্লাহ নিজ ফদল করম অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবে। আরো জোরে আল্লাহু ওয়াসিউল আলিম, আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহা জ্ঞানী, কথা বুঝছেন? যদি তারা গরিব হয় তাহলে আমি আল্লাহ তা করে ধনী করে দিব। রহমত ভাই দেখবেন যত ম্যাডাম মন্ত্রী এমপি চেয়ারম্যান কিতা কিতা কুটিপতি শিল্পপতি প্রজাপতি যাই হয়েছে বিয়ের হরে, কি এর হরে? ও তো গো সিটিং এর ঘরে আই হাইলাম না বিয়া গো করাইতাম, ইউনিভার্সিটিতে পাস করি এলেছে কত চাকরি হোক তারপর বিয়ে করি, আরে বেটা আগে বিয়ে কর পরে চাকরি হইব, রিজিকের খাত লাগবে তো, বিয়েটা করলে না মহিলারা খাইব,
এরকম রিজিকে আল্লাহ তা আতায় চাকরি দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব, রিজিক খুলবো, ঠিক কি না? ভাই সাহেব কথাটা কয়কে জোরে কয় না, কয়কে দিনে আল্লাহর নাম করতে শরম পায় তো ওগের দিকে ওগের দেয় এর মার খাচ্ছে গোলামি না, জোরে কয়কে আর জোরে। তাহলে বিয়া করলে ধনী হয়ে যাবে, আর আগো যুবকেরা বিয়া করে না, ডরে মাগো কিটা খাওয়াইম কি খাওয়াইম কি খাওয়াইম, কথা ঠিক কি না? আবার আল্লাহ অফার দিচ্ছেন, গেছেন রেট অফার সুরাতুন নূরে 32 নম্বর আয়াতে, কয় নম্বর? আমি আল্লাহ ধনী করাইয়া দেব, আমার আল্লাহর কথা মিথ্যা কিনা সত্য। সামনের বছর কি তিনি মিথ্যা কথা বলবেন? তিনি বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্যবাদী বেশি সত্য হতে পারে? আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নিকাহু মিন সুন্নতি, ও আমার উম্মত বিবাহ হচ্ছে সুন্নত, ওমান রাদিয়া আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে রাখে চয়েস করে না, পালাইসা মিন্নি, আমি নবী নিজ হাতে তার নাম আমার উম্মত থেকে উম্মতের দল থেকে তাকে বের করে দিলাম, সে আমার উম্মত নয়, ঠিক কি না? তাহলে বিয়ের গুরুত্ব আছে কি না? ক্ষেত্র বিশেষ বিয়া ফরজ, ক্ষেত্র বিশেষ বিয়া ওয়াজিব, ক্ষেত্র বিশেষ বিয়া সুন্নাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ মুবাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ হারাম। হারাম কাল্লাই, এর মাল নাই হিজলা, এতে আরেক বেড়া মাইয়া বিয়ে করে লাইফ মার্ডার, এর লাই বিয়া করা হারাম, এর লাই বিয়া করা কথা কয় না, বিয়া করা ফরজ কাল্লাই। এতের জবনত্ব আছে, ওমাগো বিয়া না করাইলে হেতে কারবার গড়াই গো দিব গো, হেতেল্লাই বিয়া করা ফরজ, হেতেল্লাই বিয়া করা জোরে কয় না ফরজ, বিয়া করা। অথবা হেতে বিয়া না করলে হেতের মেঘি বেরাম কালা জ্বরে বেরাম ধরবে, হেতে মানুষ কোবাই লাইব, এতের মাথা ঠান্ডা না হইলে এই সমস্ত বেড়া বেড়িলে বিয়া করা ফরজ, ফরজ ঠিক নিও কথা কো ঠিক নি? ওয়াজ কিন্তু শুরু হয় না, তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একখান মেসেজ দেয় সমগ্র বিশ্ববাসীরে, সালাসাতুন হাক্কুন আল্লাহি আনহুম, তিন ফাটিকে আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য লাজেম, আল্লাহ আবশ্যক করে নে তিন ফাটিরে সহযোগিতা করা। ভাইসাব কয় ফাটি? তিন ফাটি। কয় ফাটি? এক নম্বর ফাটি হল আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা চেষ্টা সাধনা করে এই লোকগুলা মুজাহিদ, ছোট্ট সোনামণিরা মুজাহিদ, আজকে আমার মাহফিলে সব মুজাহিদ, ইসলাম বোঝার জন্য তারা এই দ্বিপ্রহরের আরামকে এত সুন্দর ওয়াইফের কপালে লাথি মারি চলি আইসে মদিনা মুনাওয়ারা, এরা সব মুজাহিদ, কথা ঠিক কি না? আমার ইউটিউবের ভাইরাও মুজাহিদ, ভোরবেলা রওনা দি চলি আইসে, এর করে সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে। দুই নম্বর হচ্ছে অল মুকাতি বললে জিমরে দুলা দা, যারা জেল জুলুমে আছে বা যারা দাস 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 দাসী হয়ে গেছে, তারা রাষ্ট্রের সাথে মনিবের সাথে চুক্তি করছে, এটা করলে করলে ছাড়ি দিব, এইভাবে সে ইনকাম করতেছে, চেষ্টা করতেছে মুক্তি পাওয়ার জন্য। তারপরে তিন নম্বর হচ্ছে, তিন নম্বর হচ্ছে ও দুনিয়ার মানুষ ওয়ান্না কিউল্লা জিমরে দুলা ফাহাফা, ও এ পুরুষ মহিলা যে বিয়ে শাদি করে করতে আগ্রহী, মানে তার চরিত্র হেফাজতের জন্য এরকম বিয়াকারী পুরুষ আর মহিলাকে সাহায্য করে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ঠিক কি না? যে মহিলা সাহায্য আল্লাহ বিয়েটা আগে বই যাই, আর চরিত্র ঠিক থাকুক, যে যুবক আছে আল্লাহ বিয়ে করে গেলে যেত কিচ্ছু না, দুইটাতে ইয়েও নাই, চলন্ত যাই গিয়ে সাইকেলও করি বউ বান্ধি লইয়া নিও, তারপরে আয় তো ঠিক ঠিক দাঁড়িয়ে না, আল্লাহ কো তোরে সাইকেলও করে বিয়ে করাছে, তোরে প্রেমীয় গাড়িত আয় উডাইও, ইতি আল্লাহ ইতি তোরা বিয়ের যে ডটন ডর আস, যুবকর করে ফাইলামে না বিয়ে করতে, আর আমরা একবার করি আরো করিবার বলে আশা করতে আছি, দোয়া করি আল্লাহ আরো করাই গেলাম, ঠিক না? বুড়িগারা আসে, বুড়িগারা সে আনাত হেরা বুঝি গেলেছে, এরে জোরে তিন ঘন্টা সময় হাইতাম উড়া লাইতাম রে, যে সুন্দর ভাবে দচ্ছিয়ের যে গোঁ কন যায় শেষ হয় আল্লাহ করতে পারে, আমিন কো? তাহলে ইনশাল্লাহ বিয়ে করবি নি কথা কয় না, করবি নি? এক যুবক মুয়া বিয়ে রাদিল তাহলে আমার আম্মারে বিয়ের প্রস্তাব দিয়ে লেছি, আলহামদুলিল্লাহ কো, এবার প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে, ওনার আম্মা হুমর্ষ হোতা তো ইট্টু না, তিন চার জনের দলে ওড়ে প্রেসিডেন্ট বলল যুবক তুমি আমার আম্মারে বিয়ে করিবা, ভালো কথা, তবে আমার আম্মার বিয়ের দরকার নেই, তিনি মুমর্ষ সাহায্য ছাড়া দাঁড়াইতে পারে না। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম বিশ্বে
একজন মহিলা ও বৃদ্ধা হোক, যেই হোক, যে বয়সের হোক, যাতে বিয়ে ছাড়া, লাইফ পার্টনার ছাড়া যাতে কবরে না যায়, এই কারণে যুবকে বিয়ের প্রস্তাব দিছে, ঠিক কিনা? আর তো 300 রাষ্ট্রের প্রেসিডেন্টের মারে বিয়ার কথা তো দূরের কথা, যদি মাইয়ারে বিয়ার প্রস্তাব দেয়, ও মা গো হেতেরে আবার মুসলমানি করাইও। মুসলমানি বুঝছি, তোরা তো কুমিল্লা শহরের মানুষ, তোরা তো যাই মেডিকেলে নেস, আগে লাকসামের দি, এগুলো আজামবাদি কাটিয়ে লাই আর কি। ও তাহলে তোরা সে না আস, বুঝছি তো। উনি কেন বিয়ের প্রস্তাব দিছে? যাতে একটা বিধবা আম্মাজিও যাতে লাইফ পার্টনার ছাড়া না যায়। ইসলামের কত সুন্দর শিক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আনহুমা কয়, ওয়াই যদি জানিতে সামনে 10 দিন আয় মরি যাই, মার হয়াত আছে 10 দিন, কয় দিন? 10 দিন। জরুরি কি আপলো বড়া, কয় দিন? 10 দিন। কো 10 দিনের ভিতরে আয় মরি যাই, মিয়ার হর আয় বিয়া করি ছাড়িও, লি ত কাত যদি আর শক্তি থাকে 10 দিনের লইলো বিয়া করি এলাইও। দেখছেন নি সাহাবা একরামের কি মন মানসিকতা, আর আগো বুড়িগার গো বউ মরি গেছে তার যখন 6 বছর, এতে কুমিল্লা শহরের সাইড বাড়ির মালিক হাতে বিয়া করে না, হেনে হেনে কাজে কারবারে সারা, এরকম সিটিং বর্তমান আর মাহফিল নাই রে, টেলিভিশনে যার কথা আর গের আর জন্মভূমি বৈজ্যোতি করছে নাই রে, এটা এই সত্য কথাটাই বার হয়েছে। ও যুবক, তোমরা যারা আমার মাহফিলে এসেছো, তোমার কলিজের টুকরা আব্বাকে বিয়ে করে দিবে, কয়টা টাকা নিবে তোমার সৎমা? তোমার সৎমা 8 ভাগের 1 অংশ মালিক। তোমার আব্বা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, যদি জানাবে বিচার করে, আমার আব্বার তো মৃত্যুদণ্ড, ইসলামী স্টেট হলে তো পাথরে পাথরে তার উড়ে দিত, তারপরে আব্বা তো ইমান হারা হয়ে কবর যাবে। তোমরা কি চাও তোমাদের আব্বাকে জাহান্নামে নিতে? কথা বলো, চাও? আব্বাকে আজকে যাইয়ে সন্ধ্যার আগে বিয়ে করা দিবে। আর আব্বা যদি প্যারালাইসিস হয়, জাগাত খায়, জাগাত পেশাব পায়খানা, দাঁড়ায় পেশাব করে, আব্বার এই সমস্ত মোস টোস আরও যা ভিতর বাইরে পশম আছে, এগুলা কি তুই কামাইবি? না তোর ওয়াইফে কামাইবো, না তোর বোনে কামাইবো, তার লাইফ পার্টনার দরকার আছে কিনা? এবার আছে কিনা? বিয়েটারে তো তোরা মজাই মনে করস, বিয়েটা লাইফ পার্টনারের জন্য, সে যাতে ইমানো আমলের সহিত খেদমত পাই, আমার আব্বা কবর দেশে চাইতে পারে, এই জন্য বিয়েটা দরকার, ঠিক কিনা? তাতুটা সময় কম, আর সময় এমনি কম, কবে আর আব্বারে বিয়া করাইম অনস্ত ক, হেতের বিয়ের বেলা হেতে জোরে কইছে বিপত্নিক বিয়ের যে সমস্যা, যে সমস্ত পুরুষের ওয়াইফ মারা গেছে তারা কি কষ্টে আছে সেটা তারা ছাড়া আর কেউ জানে না। আহা, অনেক সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, ডিসি সাহেব, পুলিশ অফিসার চাকরিতে অনেক কষ্ট করছে, অবসরে যায় একটু আনন্দ উল্লাস করবে, এই ফাঁকে লাইফ পার্টনার মরা, ছেলের গো কারণে বিয়ে করতে পারে না, ঠিক কিনা? মেয়ের গো কারণে বিয়ে করতে পারে না, রহমত ভাইয়ের কাছে বিচার দেয়, ভাই দেখছি না আরব বাড়ি কিতা কর, আন্ন কাছে আমায় 7 লাখ টাকা দিয়ে, আরব ভাই এত বড় অফিসার, কুমিল্লা শহরের ডিসি ছিল, ওনারে বিয়ে, তারপর ওনারে হজ করাইছি, আরব বাইডি কি থাকো, মা কি কয়, কইবার কথা ন, জগতে আঙ্কুরে বড় কবর দিয়ে এলাম, ও কি তা কইছে মা, আরাব্বা কয় বলে বিয়ে করবেন রে, কি কয়? বিয়েটারে আমরা লাইফ সাপোর্ট লই গেছি, বিয়েটা এটা নবীজির সুন্না, এটা এবাদত, আল্লাহ আঙ্গুরে জান্নাতে আরাব্বারে আর আর মারে বিয়ে হড়াইছে, আবার আল্লাহ গাছাঙ্গরে অফার দিতে আছে, কুমিল্লা বিয়ে তোরা এ কর, হুজুরে বিয়ে হড়াই দিব, মোল্লা নাজিম সাহাবে, আবু নসর আশরাফি সাহাবে, জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইও, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরে ইনদের সাথে আমি নিজে বিয়ে পড়াবো, রেজিস্ট্রি অফিস থাকবে না, আমি নিজে রেজিস্ট্রি করে দিব, সুবহানাল্লাহ, বিয়া পড়ায় কে? আরো জোরে, তাহলে বিয়াতে কোনো শরম আসেনি? আম্মাজি যারা বিধবা, আম্মাজিদেরকে বিয়ে শাদি দিয়ে দিবেন। এখন সমাজে আছে আরো 36টা কিতাব, একটা কিতাবের নাম আছে ইস, কিতাবের নাম এদের মায় আগে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অনার্স হবে, মন বুঝি বিয়ের বয়স আছে, ইস মো মানসি কি করবো, কিতাবের নাম মানসি কি করবো, কিতাবের নাম থুতর বেটা মানসি কিতাবের, মানসির কিতাবের কোনো ভিটুনি দিয়ে হত্যা কর, আল্লাহ কি কইছে, রসুল কি কইছে, তুই এটা আমল কর, ঠিক না? বিধবারে একে হান টান কি নিতে দৌলত যায় কিও কাকা, আমরা কনে গেছে নে রাত নয়, একটু বিধবা মানুষ তো আহুত রাখে, একটা ফান টান কিনে দিছি, হেবিডির ফান কিনে দেন না, লোক আছে আর হেবিডির ঘর যেন কোবা কাপ খেলা সাইতে হোলানের ফার্ম খুলছে, স্যাংরা স্যাংরা হোলান বেগুনে হেবিডির ঘর টেলিভিশন ছাড় বিয়ে বই তো করলো না, ইস কিতাবের নাম আল ওয়াসাতিয়া, এনজয় দ্য কোরআনিক মেসেজ।